নিজের প্রিমিয়ার লিগ আইপিএল 2021 14তম আসরে ইতিমধ্যে কিন্তু 34টি ম্যাচ হয়ে গেছে। তো বন্ধুরা চলে আসলাম 35তম ম্যাচে, চেন্নাই সুপার কিং ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মধ্যকার ম্যাচ প্রেডিকশন। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি নেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস চেন্নাই সুপার কিং মধ্যকার ম্যাচ প্রেডিকশন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকন প্রেস করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো বন্ধুরা চলুন শুরু করি। বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস এম এস ধোনির চেন্নাই সুপার কিং মধ্যকার ম্যাচ প্রেডিকশন। লেটস গো স্টার্ট দিস ভিডিও। তো বন্ধুরা শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 35তম ম্যাচে চেন্নাই সুপার কিং ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মধ্যকার ম্যাচে শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিং ম্যাচ প্রেডিকশনের জয়ী। তো বন্ধুরা তাহলে কি জিতে যাবে চেন্নাই সুপার কিংস, তাহলে কি হেরে যেতে হবে বিরাট কোহলি নেতৃত্বাধীন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে, এ বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আপনি কোন দল সাপোর্ট করছেন কমেন্ট বক্সে লিখতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা সবশেষে ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকন প্রেস করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে, তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।